এনবিটি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমাদের কাছে অনেক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সহবাস করতে অনেক ইচ্ছে করে কিন্তু আপনাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না। তো এই সমস্যার সমাধান কীভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে করা যায় আজকে আপনাদের সাথে সে বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক, কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি। তো দর্শক, আজকের টিপসে আমাদের তিনটি জিনিস লাগবে। এটি হচ্ছে আমাদের খাঁটি গাভীর দুধ লাগবে, আমাদের লাগবে হচ্ছে খাঁটি মধু, আর আমাদের লাগবে হচ্ছে কালো জিরা। আপনারা সবাই জানেন এই কালো জিরাকে বলা হয় সকল রোগের মহা ঔষধ। এই কালো জিরায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট এবং অনেক ধরনের যৌন শক্তিবর্ধক, এবং এটি অনেক ধরনের কাজে লাগে। তো এই টিপসটি আপনারা কীভাবে বানাবেন, কখন খাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করতে হবে, এই কালো জিরা আপনারা করবেন কি, হালকা ভেজে নেবেন, ভেজে নিয়ে একটি পাত্রে রেখে দিবেন। তারপর এই দুধটা আপনারা হালকা কুসুম গরম করে নেবেন। তারপর আপনারা করবেন কি, এই সেই হালকা কুসুম গরম দুধে এক চামচ পরিমাণ হচ্ছে মধু এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই মিশ্রণটি একটু ভালোভাবে মিক্সড করে নেবেন। এটি একটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে পরিমাণ মতো যে যতটুকু পরিমাণ কালো জিরা খেতে পারেন তত পরিমাণ কালো জিরা এখানে নিয়ে নেবেন। তো যা যতটুকু পরিমাণ ভালো লাগে ততটুকু খেয়ে নেবেন, কারণ কালো জিরায় রয়েছে প্রচুর পরিমাণে শক্তি। এটি আপনাদের কোনো সাইড ইফেক্ট করবে না, কোনো কোনোই কিছুই করবে না। তারপর এটি আপনারা এই মিশ্রণটি একদম ভালোভাবে মিক্সড করে নেবেন। তো এটি মিক্সড করে নেওয়ার পর এটা আপনাদেরকে প্রত্যেক দিন রাতে খেতে হবে। তো এই এক গ্লাস পরিমাণ যে আমরা মিশ্রণটি তৈরি করলাম, এটিতে প্রচুর পরিমাণ শক্তি রয়েছে এবং প্রচুর পরিমাণ যৌনশক্তি বর্ধক রয়েছে, যেমনটা আপনারা ভাইগ্রা ট্যাবলেট খেলে যে যৌনশক্তি পান সেরকম। তো এটি আপনাদেরকে কখন খেতে হবে, এটি আপনারা করবেন কি, প্রত্যেকদিন যখন রাতে ঘুমোতে যান, ঘুমোতে যাওয়ার অন্তত 20-25 মিনিট আগে, তার মানে আপনারা যখন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার অন্তত 5-10 মিনিট পর, এবং আপনারা যখন ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার 20-25 মিনিট আগে এটা আপনারা খেয়ে নেবেন। তো এইভাবে এই টিপসটি যদি আপনারা মাত্র অল্প কয়েকদিন ব্যবহার করেন, আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি অল্প কয়েকদিনের ব্যবহারের মধ্যেই, মানে 1-2 সপ্তাহ যদি আপনারা নিয়মিত খান, অল্প কয়েকদিনের ব্যবহারের মধ্যে আপনাদের যাদের হচ্ছে লিঙ্গ দাঁড়ায় না কিন্তু সহবাস করতে ইচ্ছা করে, এই সমস্যার সমাধান আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে পেয়ে যাবেন। তো দর্শক, আমার এই ছোটো ভিডিও থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের হেলথ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হেলথ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলে সাথেই থাকবেন।